তো তোমরা তো জানো আমি কতটা পরিমাণে চাতাল, মানে চা কফি এত ভালোবাসি, আর সেটা আইস করে খেতে আর তার সাথে তোমাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। দেখো খেতে খেতে আমি কতবার দেখছি যে তোমরা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কি না। তো যাই হোক, চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, চলো এখন আমি তোমাদের সাথে অনলাইন শপিংটা একটু শেয়ার করে দিই, তারপর বাকি ঘুম ঘুমও পাচ্ছিল, এখন আর সেটাও পাবে না। উফ, বাপরে বাপ, চলো এখন আর বক বক করবো না। আর হ্যাঁ, আজকে মানে সাধারণত গ্রাম বাংলার দিকে, সাধারণত গ্রাম বাংলার দিকে আমি তো আগে জানতাম না, প্লিজ পিছনের ওই গামছাটাকে ইগনোর করো, গামছাটাকে আমি যত সরাই গামছাটা ওই জায়গাতেই এসে যায়, আমার আর বিরক্ত লেগে যায় মাঝে মাঝে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, গ্রাম বাংলার দিকে মানে এখানে আসার পর অনেক অনেক নিয়ম, অনেক পুজো আচ্ছা এগুলো আমি দেখছি। তো আজকে সেরকমই একটা পুজো আছে, উত্থান একাদশী। তো আমি সচরাচর মানে ঘর থেকে প্রয়োজন ছাড়া বেরোতে পছন্দ করছি, মানে করি না, আর এখানেও তাই, মানে যেটুকু বেরোনোর সময় বেরোই সেইটুকু, তার বাইরে বেরোতে ইচ্ছা করে না। তো জানি না আজকে তোমাদের সাথে ওই উত্থান একাদশী পুজোটা আমি শেয়ার করতে পারবো কি না, যদি পারি তো ভালো, আর যদি না পারি তাহলে আর কিছু করার নেই, পরে নেক্সট ইয়ার কখনো দেখাবো তোমাদেরকে। তো যাই হোক, বুঝতেই তো পারছো মানে এখন এইদিকে ধরো অনেকেই জানে যে আমি ব্লগিং করি বা আমার একটা চ্যানেল আছে, কিন্তু এখন যদি হঠাৎ করে আমি ক্যামেরা ট্যামেরা নিয়ে বেরিয়ে যাই, এমনি সবাই হাঁ করে তাকিয়ে থাকবে, এমনি সবার আমাকে নিয়ে অনেক কিউরিয়াসিটি, মানে কি বলবো, বোঝো তো ব্যাপারগুলো, সেগুলো একটা কমন ব্যাপার। তো যাই হোক, তো যদি পারি আমি শেয়ার করবো, আমি তোমাদেরকে আগেই বলে দিলাম, আর যদি না পারি তো প্লিজ কিছু মনে করবে না, আমি নেক্সট ইয়ার অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, কাজ ফাজ সারি, চুলের অবস্থা খুব খারাপ, আর এটা নতুন শ্যাম্পু নিয়েছি, আগে আমি প্রত্যেকটা জিনিস মানে যে প্রোডাক্টগুলো নিয়েছি আগে ইউজ করে নিই, মানে পুরনো প্রোডাক্টগুলো তো ইউজ করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, সেগুলো তো বটেই, যারা নতুন যেগুলো এসছে সেগুলো ইউজ করি, তারপর তোমাদেরকে আমি রিভিউ দিচ্ছি কি সুন্দর না কতটা খারাপ। যাই হোক চলো। তো দেখো, মোটামুটি অনলাইন শপিং যা যা করেছি সেগুলো তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি, এখন অনেক কিছু আসা বাকি আছে। আর এখানে দেখো মামাআর্থের প্রোডাক্ট, এর সম্পর্কে তো কোনো কথাই হবে না, তোমরা জানো আমি মামাআর্থের প্রোডাক্ট কতটা ভালোবাসি আর এটা কতটা বেনিফিটেড, কতটা ইউজফুল, তো এটা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না, প্রচণ্ড ভালো লাগে আমার মামাআর্থকে, আমি প্রচণ্ড ভালোবাসি। আর টুকিটাকি এই কয়েকটা জিনিস এসেছে, এগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করলাম, আর এখনও বেশ কিছু জিনিস আসা বাকি, সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব। একটা বায়োটিনের শ্যাম্পু এসেছে, একটা বডি ওয়াশ এসেছে, আর এই যে এটা দেখলে, এটা স্কচ ব্রাইটার ওই মানে জেল রাখার জন্য বেশ একটা ইউজফুল জিনিস দেখলাম। আর এরপর দেখো আমি চলে এসেছি কিচেনে, কিচেনে এসেছি কারণ চা খাওয়ার পর যে বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিলাম, তারপর বললাম না আজকে আমি ভাত দেবো, অন্য দিন দিই না, তো আজকে আমি ভাত রেডি করব, সেই জন্য সেগুলো সমস্ত কিছু রেডি টেডি করে রেখে একদম স্কিন কেয়ার করে তারপর মানে স্নান করব। আর যেহেতু আমার স্নান পুজো করতে টাইম লেগে যায়, সেই জন্য আগে থেকে রেডি করে রাখাটাই বেটার, তো যে যখন ইচ্ছা খেয়ে নিতে পারবে। তো চলো কাজগুলো দেখতে থাকো, আর আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্লিজ যারা নতুন আসছো লাইক কমেন্ট তো করবেই, সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অল করো যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আর প্লিজ 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 তোমাদের সকলকে বলছি একটু লাইকের সংখ্যাটা বাড়াও, এতটা গিফটে হয়েও না। তো কী
দেখানোর চেষ্টা করলাম। অ্যাকচুয়ালি বললাম না সকালে যে উত্থান একাদশী আছে, তো তার জন্য এরকম নাকি আগ গাছ লাগে, তো সেই আগ গাছটাই ভাই আনতে গিয়েছিল আর আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তাও সেটা খুব তাড়াতাড়ি শেয়ার করেছি কারণ ও স্পিডে বেরিয়ে যাচ্ছিলো। আর এরপর দেখো আমি ছাদে চলে এসেছিলাম, ছাদে এসে জামাকাপড় তুলে নিয়ে গেলাম আর এটা নেক্সট ডে মর্নিং। তো নেক্সট ডে মর্নিং সকাল থেকে আবার যথারীতি কাজ করে দিয়েছি। তো যাই হোক, সারাদিন তো কাজ করতেই হবে আর একদম বেড ক্লিন থেকে শুরু করেছি। দেখতে থাকো আর কী কী কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর এই এখন আমি মধুজল আর আমন্ড খাচ্ছি, তো এরপর সারাদিনের কাজকর্ম শুরু হবে। চপ তৈরি হচ্ছে আর এই দেখো এখানে সমস্ত সবজি কাটা আছে, সেগুলো তোমাদের সাথে অল্প করে শেয়ার করলাম। তো চা খেতে খেতে আজকের পকপক আমি এখানেই শেষ করছি, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, নতুন একটা ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বি পজিটিভ, সবসময় পজিটিভ থাকবে আর আমার মতো হাসি খুশি থাকবে। আর যেতে যেতে যেটা না বললেই নয়, প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, এটা করতে কখনো ভুলো না, ঠিক আছে? চলো টাটা।